ইয়ে বর্ষির কথা বলতেছি, অনেকে দেখবেন যে এক জেলে ওই যে মাছ ধরতে যাবার, হ্যাঁ, সে লোক ভুলো মনে জেলে, আচ্ছা, সে গেছে মাছ ধরতে গিয়া হঠাৎ করে খেয়াল করলো একদম নদীর সামনে এসে পড়ছে, প্রায় মনে 30-40 কিলো হাইটা নদীর সামনে আইসে, আসার পরে মাছ ধরার জন্য যে জাল ফেলতে যাইব, হ্যাঁ, তখন দেখে সে জাল আর নেই, আচ্ছা, সে জাল নেই, এবার চিন্তা তাহলে বড়শি দিয়ে মাছ ধরি, বড়শি তো ধরতে যাবো দেখে বড়শি মানে নেই, তাহলে চিন্তা করছে আচ্ছা বড়শিও নাই জালও নাই, আদার গুলো হাত দিয়ে ধরে রেখে মাছ ধরে লয়ে যাবো, আচ্ছা, আদার খুঁজতে দেখে কোমরে গোজা থেকে আদারটাও পড়ে গেছে রাস্তা দিকে, আচ্ছা, আদারও নাই, এত দূর হাইটে এসে তো বাসায় ফেরত যাওয়া তো সম্ভব না, কিছু না কিছু বাসায় নিতে হবে, মাছ না নিয়ে গেলে তো দুপুরে খাওয়া খানাও হবে না, আর বাজারে বিক্রি করবে কি টাকা হবে না, বুদ্ধি দিয়ে মাছ ধরতে হবে, তো বৈশা রয়েছে দেখে যে মাছ সামনে দিয়ে আসে ঘুরে গাড়ে যায় মাছটা ধরতে পারে না, পরে অনেকক্ষণ পরে দেখে যে অনেকগুলো মাছ একসাথে এসেও সামনে দাঁড়াইছে, পরে বেলা জিজ্ঞেস করছে কি মানে ভাই আজকে মাছ ধরবেন না, মাছ দিয়েছে তো না রে, তো আমার তোর ভাবি কইছে মাছটা ধরতে না, বুঝছস, মাছটা ধরা নাকি ভালো না, তোদের জীবন আছে না মাছকে, হ হ ভাবি তাহলে বুঝছে ব্যাপারটা না, তো আজকে কেমনি বই থাকবেন, কই না মনে কর আজকে তোর ভাবি অনেক মজা করে আদার রান্ধাছে, বুঝছস, তগর কইছে নিয়ে তগরে নিয়ে যেতে কইছে দাঁত খাওয়ার মতো করে, তো যাবি নাকি চল আমার লোকের চল খাওয়াই, মাছ যে লিডার হ্যাঁ তারও চালান, শালা মাঝি মাঝি জেলে, হ্যাঁ আমার ঘরে ভাইল দিয়ে নিয়ে যাবো আদার খাওয়ানো লোভ দেয় এবার আমাকে খাই লেবা, হইব না কয় জেলে ভাই আপনি দাওয়াতটা দিয়েছেন দাওয়াতটা আমরা গ্রহণ করছি, কিন্তু সমস্যা আমাকে তো ঠ্যাং নেই বুঝেন নাই, আমরা তো হাইটে যেতে পারবো না, এক কাজ করেন ভাবির এখন আদারগুলো নিয়ে দিকে চালাক হইতে হবে, হ্যাঁ